সম্মানিত দর্শক, আমি কথা বলছি গ্রেটার ওয়াল সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপমহাব্যবস্থাপক জনাব এস এম শাহজাদা সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব সিরামিক টাইলসের বাজার এবং সম্ভাবনা কতটুকু। সিরামিক টাইলসের বাজার বর্তমানে অসাধারণ। এক কথায় এখন থেকে প্রায় এক যুগ আগে বাংলাদেশে সিরামিক টাইলস ব্যক্তি পর্যায়ে উৎপাদন শুরু হয়েছিল, মাত্র 3000 স্কোয়ার মিটার প্রতিদিন উৎপাদন ক্ষমতা দিয়ে। বর্তমানে 1,00,000 স্কোয়ার মিটারের উপরে প্রতিদিন উৎপাদন হচ্ছে, মাত্র 12 বছরের ইতিহাস। এ থেকেই সহজে অনুমেয় যে সিরামিক টাইলসের বাজার আমাদের দেশে কতখানি সম্প্রসারিত হয়েছে এবং অবশ্যই এটার ভবিষ্যৎ আরও অনেক উজ্জ্বল। এই জন্য বলছি যে এখনও আমাদের আবাসনের যতখানি প্রয়োজন তার সিংহভাগই এখনও বাকি রয়ে গেছে। বিভিন্ন বাজার মহল্লায় ছোট ছোট টাইলসের দোকান গড়ে উঠেছে এবং মানুষ কাদামাটির ঘরে থাকে, তারপরও সে তার টয়লেটটা সে টাইলস দিয়ে করার জন্য এখন চিন্তা ভাবনা করছে। একটা সময় ছিল, দেখেন, মানুষের ক্রয় ক্ষমতা যখন কম ছিল তখন টাইলস ছিল একটা বিলাস পণ্য। এটা শুধু আমাদের সমাজের যারা বড়লোক বলে চিহ্নিত তারাই শুধুমাত্র এটা ব্যবহার করতে পারতেন। এখন আর এটা কোনো বিলাস পণ্যের ভিতরে নাই। এখন একটা বাড়ি করবে সেখানে টাইলস লাগানো প্রয়োজন, টাইলস না হলে চলেই না। এটা একটা অত্যাবশ্যকীয় পণ্যে রূপান্তরিত হয়েছে। তো আমাদের মন মানসিকতা এবং এই ক্রয় ক্ষমতা এবং আমাদের যে ডিজিটাল বাংলাদেশ এবং বৈশ্বিক যোগাযোগের যে ব্যাপার আছে সেগুলোর কারণেই মানুষের ভিতরে এক অসাধারণ পরিবর্তন বিগত বছরগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। এই চিন্তা করে আমি নির্দ্বিধায় বলতে পারি টাইলসের বাজার বাংলাদেশে এক অসাধারণ দ্বার উন্মোচিত হয়েছে এবং এটা আরও সামনে ক্রমবর্ধমান। বিদেশি টাইলসের তুলনায় আপনাদের টাইলসের মান কীরকম? টাইলসের জনক আমরা না, টাইলস আমাদের এখানে বিদেশি লোকেরাই আগে বানিয়েছিল। তো আমাদের এইটা আয়ত্ত করতে যদিও কিছু সময় লেগেছিল, তারপরও বর্তমানে আমরা এখন যতখানি আত্মস্থ করতে পেরেছি টাইলসের উৎপাদন, তো সেই ক্ষেত্রে আমরা তাদের মানটাও অ্যাচিভ করে ফেলেছি। এখন আপনি যদি টাইলসের মান এখন বলেন যে স্পেন ইতালির সাথে কীরকম, তাহলে আমি বলবো যে তাদের সমমানের টাইলস আমরা এখন বানাচ্ছি। আর যদি বলেন যে চায়না টাইলসের সাথে আপনাদের টাইলসের মান কীরকম, তাহলে আমি বলবো যে ওদের থেকে আমাদের টাইলসের মান অনেক ভালো। ওদেরটা যদিও দেখতে হয়তো চকচকে সুন্দর, সেটা শুধুমাত্র যে তাদের প্রিন্টিং টেকনোলজির জন্য, কিন্তু টোটাল প্রপার্টিজের কথা যদি চিন্তা করেন বা টাইলসের অ্যাকচুয়াল স্পেসিফিকেশনের কথা যদি চিন্তা করেন, মানে কারিগরির দিক থেকে বিবেচনা করলে চায়না টাইলসের থেকে আমাদের বাংলাদেশের উৎপাদিত বেশিরভাগ কোম্পানির টাইলসই গুণে এবং মানে অসাধারণ। টাইলসের ব্যাপারে ক্রেতা সাধারণের কোন কোন বিষয়গুলির উপর নজর দেওয়া উচিত? টাইলসটা ক্রয় করার সময় আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে রাখা উচিত। ফ্লোরে যে টাইলসটা লাগাবেন, স্পেশালি আমি ফ্লোরের কথা বলছি এই জন্য যে এটার উপরে ট্রাফিকটা বেশি থাকে, এজন্য এটার উপরে প্রেশারটা বেশি পড়ে। এই টাইলসটা আপনি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, তারপরে সায়েন্স ল্যাবরেটরিতে এখানে আপনি টেস্ট করে দেখতে পারেন। ফ্লোর টাইলসের জন্য আপনার পানি শোষণ ক্ষমতা এবং এর এমওআর, যেটাকে বলা হয় মডিউলাস অফ রাপচার, সেটা কতখানি আছে সেটা আন্তর্জাতিকভাবেই স্বীকৃত একটা মান আছে। আমাদের বিএসটিআই স্বীকৃতও একটা মান আছে, সেই মানটা এই টাইলসটা অ্যাচিভ করে কি না এইটা আপনাদের দেখা দরকার। খুব বেশি পয়সার প্রয়োজন হয় না এটা টেস্ট করার জন্য। আপনি যেই কোম্পানির টাইলস কিনবেন তাদের 3-4 কোম্পানির টাইলস নিয়ে আপনি এদের এখানে গিয়ে একটু টেস্ট করিয়ে দেখেন এই দুইটা জিনিস কীরকম আছে। এবং ওয়ালের বেলায় আপনাকে দেখতে হবে যে এর গ্লেজ উপরে যেটা আছে সেটার হার্ডনেসটা কেমন এবং সেটা আর সারফেস স্ক্র্যাচ লাইফ কতখানি, এই জিনিসগুলো একটু যাচাই বাছাই করে আপনাদের কেনা উচিত।